আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? তোমরা কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাসান কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, 2 মিনিট সময় আছে, তো 2 মিনিট পরে খেলা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, ক্লাসে জয়েন করে তোমরা প্রত্যেকে মিনিট করে রাখবা, আমার অনুমতি ছাড়া কেউ আনমিউট করবা না, সবাই মিউট করে রাখো। কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রথমে একটু পড়াবো, পড়ানোর পরে তোমাদের প্রশ্ন করার সুযোগ দেবো। আর মাঝখানে যদি আমি কিছু জিজ্ঞেস করি, তাহলে দুই একজন আনমিউট করে জাস্ট উত্তর দেবা, দিয়ে আবার মিউট করবা। বুঝতে পারছো? আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছো? তোমরা কি একটা ছবি দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এখানে কি কি হচ্ছে দেখো তো, কয়েকজন লোক কি করতেছে, কোলাকুলি করতেছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আর একটা ছবি দেখো, এই ছবিতে কি দেখা যাচ্ছে দেখো তো? ওই কো রাতিত্বের বন্ধন। রাতিত্বের বন্ধন মানে পরস্পর পরস্পরের সাথে হাতে হাত রেখে তারা কোনো কাজ করার সিদ্ধান্ত নিচ্ছে, তাই না? আচ্ছা, এখানে কি আগের ছবিতে দেখা গেল যে শুধু মানে টুপি পরা কিছু লোক, অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারা সবাই মুসলমান, তাই না? কিন্তু এখানে কি এই ধরনের কোনো কিছু বোঝা যাচ্ছে যে কে মুসলমান কে অমুসলমান, এই ধরনের কিছু বোঝা যাচ্ছে কি? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আমি একটা কথা জিজ্ঞেস, যে এখানে কি বোঝা যাচ্ছে যে কে কোন ধর্মের, কে কোন না দেশের, স্যার। কে কোন, বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু জি স্যার। তারপরে এটাও কিন্তু একটা ভ্রাতৃত্বের বন্ধন, তাই না? আচ্ছা, তাহলে আগের ছবিতে বোঝা গেল যে কয়েকজন মুসলমান কোলাকুলি করছে, তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব, আবার এখানে কোনো মুসলমান অমুসলমান কোনো কিছু পার্থক্য নাই, সবার মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন দেখা যাচ্ছে। আচ্ছা, এবার দেখো, মানে মনে করো এই দুইজন একই মায়ের পেটের দুই ভাই, এদের মধ্যেও একটা ভ্রাতৃত্বের বন্ধন আছে, তাই না? জি স্যার। কত জি সুন্দর স্যার। কোলাকুলি করতেছে, তাই না? তাহলে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভ্রাতৃত্ব। তোমাদের পাঠ্য বই চতুর্থ অধ্যায় 87 পৃষ্ঠায় রয়েছে, আমাদের আজকের পাঠ হচ্ছে ভ্রাতৃত্ব সম্পর্কে। এই পাঠ্য বই চতুর্থ অধ্যায় পাঠ 3 পৃষ্ঠা 87, এটা তোমরা সবাই বের করে নাও। বের করছো? জি স্যার।
তো শুরুতেই গত যে ক্লাস হয়েছিল সেই বিষয় নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, মানে গত দিনে যে পড়ানো হয়েছে আখলাক এবং সবর বা ধৈর্য সম্পর্কে, সেই বিষয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলতে পারো, সেটা সলভ করে দিয়ে তারপরে আমি আজকে নতুন পড়া পড়াবো। কত ক্লাসে তোমাদের কোনো সমস্যা নেই? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে, স্যার আপনার কথা আসতে শোনা যায়। আমার কথা আসতে শোনা যাচ্ছে? জি স্যার। কারণ আমি, জি স্যার, আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি ভালোই। তাহলে আসতে শোনা যাচ্ছে। আচ্ছা এখন শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার, এখন জোরে শোনা যাচ্ছে না? আচ্ছা আমার তাহলে ওই ইয়ারফোনে একটু সমস্যা ছিল, ইয়ারফোনটা চেঞ্জ করলাম। তো ভ্রাতৃত্ব, এটার আরবি শব্দ হচ্ছে উখওয়াত। উখওয়াত শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব, পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। আচ্ছা, অর্থাৎ পরস্পরের মধ্যে ঘনিষ্ঠ সুসম্পর্ক, হৃদয়ের সাথে সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, এগুলো হচ্ছে সবই ভ্রাতৃত্বের অন্তর্ভুক্ত। মানুষের মাঝে এই হৃদ্যতা ও আন্তরিকতা বিভিন্নভাবে গড়ে ওঠে। ভ্রাতৃত্বকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। যেমন আমরা তিনটা ছবি দেখেছি, একটা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে ছবি, তাই না? তো আপন দুই ভাই যদি হয় তাহলে সেটা হবে ঔরসজাত ভ্রাতৃত্ব। যেমন একই পিতার ঔরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে ঔরসজাত ভ্রাতৃত্ব বলে, যেটাকে আমরা বলি যে আপন ভাই, অর্থাৎ রক্তের সম্পর্কের ভাই। বুঝতে পারছো? আচ্ছা, ভাই বলতে শুধু ভাইকেই বুঝোই না, ভাই বলতে ভাই বোন সবাইকেই বোঝো, অর্থাৎ মেয়ে হলে বোন আর ছেলে হলে ভাই। বুঝতে পারছো? আচ্ছা, দুই নম্বর হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব, অর্থাৎ আমরা হাতে হাত ধরার যে দৃশ্যটা দেখেছি সেখানে বিশ্বের যত মানুষ রয়েছে সব মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। কারণ পৃথিবীর সকল মানুষের আদি পিতা হচ্ছেন হযরত আদম আলাইহিসসালাম ও আদি মাতা হচ্ছেন হযরত হাওয়া আলাইহাসসালাম। তো সেই হিসেবে সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোনো ধর্ম মানুক আর না মানুক, চোর হোক, ডাকাত হোক, পুলিশ হোক, সরকার হোক বা রিক্সাওয়ালা হোক, সাধারণ জনগণ হোক, সবার মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে এটার নাম হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। এক কথায় বিশ্বের সকল মানুষ ভাই ভাই, এই সম্পর্ককে বলা হয় বিশ্ব ভ্রাতৃত্ব। কারণ সব মানুষই কি আদম আর হাওয়ার বংশধর, তাই না? আচ্ছা, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানব মণ্ডলী, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়ার সমস্ত মানুষই একজন পুরুষ এবং একজন নারী থেকে এসেছে। তারা কারা বলতো? সেই নারী এবং পুরুষের নাম কি? হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। গুড, ধন্যবাদ। আচ্ছা, তো এরপরে তাহলে মানুষকে কেন বিভক্ত করা হলো? বিভিন্ন ধর্ম, বর্ণ, বিভিন্ন জাতিতে কেন বিভক্ত করা হলো? কারণ হচ্ছে, এখানে দুইটা কারণ,
একটা হচ্ছে একে অপরের সাথে পরিচিত হওয়া। মনে করে সব মানুষের চেহারা যদি একই রকম হতো, সবার নাম ঠিকানা যদি একই রকম হতো, তাইলে চুরি করতো একজন, পুলিশ যা ধরে নিয়ে আসতো আর একজনকে। চেহারা মিল রয়েছে, নামও এক, তাই না? তাহলে সমাজে কি হতো? বিশৃঙ্খলা সৃষ্টি হতো না, ফিতনা সৃষ্টি হতো। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের চেহারা আলাদা করেছেন, তারপরে বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছেন, যাতে একে অপরের সাথে কি হতে পারে, পরিচিতি লাভ করতে পারে। আর একটা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মূলত পরীক্ষার জন্য। আমাদের দুনিয়ার জীবনটা একটা পরীক্ষা কেন্দ্র। সূরা মুলকে 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সৃষ্টি করেছেন মৃত এবং জীবন, অর্থাৎ জীবন মৃত্যু, দুনিয়ার জীবন মৃত্যু, এগুলো সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য যে কে সর্বোত্তম আমল করে। একজনকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন, তাকে পরীক্ষা করছেন সম্পদ দিয়ে, যে দেখি তুমি সম্পদ পেয়ে তুমি এই সম্পদ ঠিক মতো জাকাত আদায় করো কিনা, আমার রাস্তায় দান করো কিনা, গরিব লোকদের হক আদায় করো কিনা, তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আবার আরেকজনকে গরিব বানিয়ে পরীক্ষা করছেন, যে দেখি তুমি গরিব হয়ে সবর করো কিনা, ধৈর্য ধারণ করো কিনা, নাকি তুমি অভিযোগ করো যে আল্লাহ তুমি কেন আমাকে গরিব বানালে। বুঝতে পারছো কি? একজনকে সুন্দর সুঠাম আকৃতি দিয়েছেন, আর একজন হয়তো হয়েছে কুৎসিত কদাকার, একজন হয়তো সুস্থ সবল আর একজন হয়তো প্রতিবন্ধী। বুঝতে পারছো? বিভিন্নভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। যাকে সুস্থ রেখেছেন তাকে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যাকে প্রতিবন্ধী করেছেন তাকে জিজ্ঞেস করা হবে যে সে এই অবস্থায় ধৈর্য ধারণ করেছে কিনা। বুঝতে পারছো? তার মানে মানুষকে যে বিভিন্ন আকার আকৃতি, বিভিন্ন জাতি ধর্ম বর্ণে বিভক্ত করা হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেককে কি করা, পরীক্ষা করা। একটা ক্লাসে সব ছাত্র যদি একই রকম মেধাই হতো, সবাই মনে করো একই সমান মার্কস পেয়েছে, সবাই একই রকম, তাহলে কি সমাজে সমস্যা সৃষ্টি হতো? রোল নাম্বার নির্ধারণ করা যেত না, মেডিকেল কলেজে সবাইকে তো চান্স দেওয়া যাবে না, একটা সীমাবদ্ধতা আছে, তাই না? সবাই যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে অন্য অন্য পেশায় কে নিয়োগ হবে? সবাই যদি ডাক্তার হয় তাহলে রাস্তাঘাটগুলো কে বানাবে, তাই না? প্রত্যেকটা সেক্টরে একটা সমাজ চলতে গেলে প্রত্যেকটা সেক্টরে একজন মানুষের প্রয়োজন আছে। সবাই যদি শিক্ষিত হয়ে উচ্চ পর্যায়ে চলে যেত তাহলে রিক্সা চালাতো কে? মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সিএনজি, বাস ড্রাইভার, এগুলো কোথা থেকে আসতো? তো আল্লাহ তাআলা এই জন্য কি করেছেন, মানুষের মধ্যে বিভিন্ন বিভক্তি করেছেন, যাতে তারা পরস্পর পরিচিত হতে পারে, সমাজটা যাতে সুষ্ঠুভাবে চলতে পারে। আর প্রত্যেককে তার নিজ নিজ অবস্থায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন, যে সে তার অবস্থায় আল্লাহর প্রতি খুশি থাকে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই আদম আলাইহিস সালাম হতে এবং আদম মাটি হতে সৃষ্টি। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সৃষ্টির সূচনা সম্পর্কে বলছেন, যে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি দিয়ে একটা দেহ তৈরি করেন। এই দেহ তৈরি করার পরে আল্লাহ তাআলা তাতে ফুৎকার দেন, রূহ ফুৎকার দেন। তখন আদম আলাইহিস সালাম একটা হাসি দিয়েছিলেন, এরপরে তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ। তখন উপস্থিত ফেরেশতারা বলেছিল ইয়ারহামুকাল্লাহ। তো যাই হোক, এই মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এটার আরেকটা আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে মাটি, আমরা অনেক সময় বলি যে সে একেবারে মাটির মানুষ, মানে একেবারে খুবই সহনশীল, একটা ধৈর্যশীল একটা মানুষ, শত বিপদ আপদে টলে পড়ে না। মানুষ তাকে কত কটু কথা বলে, গাল মন্দ করে, তিরস্কার করে, তারপরও সে কোনো প্রতিবাদ করে না, মানে সে মানুষের মানুষকে গাল মন্দ করে না, তাকে তিরস্কার করে না, প্রতিশোধ নেয় না। এটা মাটির একটা বৈশিষ্ট্য। আমরা মাটির উপর দিয়ে চলাফেরা করি, তারপরে মাটি খোঁড়াখুঁড়ি করি, মাটিতে আঘাত করি, তারপরেও মাটি কি করে না, প্রতিশোধ নেয় না, তাই না? মাটি কি নীরবে সব কষ্ট সহ্য করে, তারপরও সে মানুষের উপর মানে আক্রমণাত্মক কোনো ভূমিকা যায় না। তো আমাদের এইরকম একটা বৈশিষ্ট্য অর্জন করা উচিত, যে
আমরা কারো উপর জুলুম করব না, কারো উপর প্রতিশোধ পরায়ণ হব না, আমরা মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, মানুষের সাথে সহনশীল আচরণ করব। এটা আমাদের একটা বৈশিষ্ট্য হওয়া উচিত। তো যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারি যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে এটাই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। আচ্ছা, বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আসো, আর একটা ভ্রাতৃত্ব রয়েছে, সেটা হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের মূল বাণী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালিমায় বিশ্বাসী তারা যে কোনো বর্ণ, গোত্র, ভাষা ও অঞ্চলের অধিকারী হোক না কেন, তারা ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। অর্থাৎ যারাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায় বিশ্বাস করে, তারা যে দেশে জন্মগ্রহণ করুক, তারা যে ভাষায় কথা বলুক, তারা দেখতে যে রকমই হোক না কেন, তারা সবাইকে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তাহলে ধরো, ভারতের একজন মুসলমান আর বাংলাদেশের একজন মুসলমান, যদি তোমাকে প্রশ্ন করা হয় এই দুইজন মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে তাকে কোন ধরনের ভ্রাতৃত্ব বলা হয়? ইসলামী ভ্রাতৃত্ব। হ্যাঁ, গুড। আচ্ছা, আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই। অর্থাৎ এক মুমিনের সাথে আর এক মুমিনের সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলমান মুসলমানের ভাই। অর্থাৎ এক মুসলমানের সাথে আর এক মুসলমানের পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। আচ্ছা, তাহলে যেহেতু এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তাহলে কি কোনো মুসলমান অন্য মুসলমানের ক্ষতি করতে পারবে? পারবে না। তোমার নিজের ভাই যদি বিপদে পড়ে তাহলে তুমি কি করবা? তাকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করবে, তাই না? ঠিক তেমনি তোমার যে পাড়া প্রতিবেশী, তোমার যে আত্মীয় স্বজন, তোমার যে দেশবাসী, যে মুসলমান রয়েছে, সে যদি কোনো বিপদে পড়ে তাহলে তাকেও বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এক কথায়, ইসলামী আদর্শের ভিত্তিতে বা ইসলাম ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব সম্পর্ক সেটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। তো যেটুকু পড়ালাম এইটুকু তোমাদের সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, দেখি তোমরা কতটুকু বুঝেছ সেটা কিছু প্রশ্ন করব। আচ্ছা, এবার বলো তো দেখি, উখওয়াত শব্দের আবিধানিক অর্থ কি? ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব। হ্যাঁ, গুড। ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি? তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো ঐশ্বর্যাত ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব। প্রথমটা কি বললা? ঔরসজাত ভ্রাতৃত্ব। আচ্ছা, ঔরসজাত ভ্রাতৃত্ব কি? একই পিতা, মানে রক্ত সম্পর্ক, একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করে। আচ্ছা, সবাই বললে বুঝতে পারবো না, একটু থামো। আমি যাকে বলবো সে বলবো। প্রথমে মিনহাজ আছে, মিনহাজ বলো, ঔরসজাত ভ্রাতৃত্ব কি, কাকে বলে? একই পিতার ঔরসে, ঔরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার ফলে যে ভ্রাতৃত্ব তৈরি হয় তাকে ঔরসজাত ভ্রাতৃত্ব বলে। ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, এবার একজন ছাত্রীকে জিজ্ঞেস করব, দেখি তো কে কে আছে। আচ্ছা, জান্নাতুল জেরিন আসো, জান্নাতুল জেরিন শুনতে পাচ্ছ? এ অন্যরা মিউট রাখো। জান্নাতুল জেরিন শুনতে পাচ্ছ? হ্যালো। আচ্ছা, জান্নাতুল জেরিন কে পাচ্ছি না। জাকিয়া সুলতানা জিম, তুমি আনমিউট করো। জাকিয়া সুলতানা জিম, আচ্ছা তুমি আনমিউট করেছো। তুমি বলো, বিশ্ব ভ্রাতৃত্ব কাকে বলে?
জাকিয়া সুলতানা, তুমি বলো বিশ্ব ভ্রাতৃত্ব কাকে বলে? নাই ইসরাত 260 রোল, তুমি বলতে পারবা? এই মেয়েদের মধ্যে কে বলতে পারবা, যে কোনো একজন বলো বিশ্ব ভ্রাতৃত্ব কাকে বলে? হ্যালো, এ কে বলতেছো, একটু নাম বলো আগে, তোমার নাম বলো, কে বলতেছো? বুঝতে পারছি না কথা, একজন বলো। হ্যাঁ বলো, বিশ্বভ্রাতৃত্ব কাকে বলে? কারণ মানুষের অভাব প্রকৃতি এবং বর্ণ ও ভাষার মধ্যে ভিন্নতা দেখা যায়। এই আচ্ছা, ওটা অনেক বড় হয়ে গেল। তারপরে তুমি বলেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। অন্য একজন বলো, ছেলেদের মধ্যে কেউ বলো, বিশ্ব ভ্রাতৃত্ব কাকে বলে? ছেলেদের মধ্যে কেউ নাই? পৃথিবীর বিভিন্ন দেশে বা গোত্রে বা বর্ণে মানুষের যে ভ্রাতৃত্ব তাকে বিশ্ব ভ্রাতৃত্ব বলে। আচ্ছা, তোমরা আগে পৃথিবীর ইয়াতে যাচ্ছে কেন? তোমরা প্রথম লাইনটা দেখো না কেন, পৃথিবীর সকল মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। এই কারণে বিশ্বের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব সম্পর্ক, সেটাই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। বুঝতে পারছো? পৃথিবীর সব মানুষেরই আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আর আদি মাতা হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম। তাহলে সেই হিসেবে, যেহেতু পৃথিবীর সব মানুষেরই বাপ এক এবং মা এক, তাই না, সেই হিসেবে বিশ্বের সব মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে, এটার নামই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। এরপরে ব্যাখ্যায় তোমাদের ওই কথাগুলো আসতে পারে। যদি এটা তোমাদের 6 নম্বর প্রশ্ন আসে যে বিশ্ব ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়, তখন তোমাদের পরবর্তী অংশগুলো আসবে। কিন্তু যদি তোমার 9 নম্বর প্রশ্ন আসে যে বিশ্ব ভ্রাতৃত্ব কি, তাহলে তোমাকে এক কথায় লিখতে হবে যে পৃথিবীর সব মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, এই হিসেবে বিশ্বের সকল মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে তাকে বিশ্ব ভ্রাতৃত্ব বলে। আচ্ছা, এবার তোমাদের মধ্যে কেউ একজন বলো তো দেখি, আমি যেভাবে বললাম একটু বুঝিয়ে বলতে পারো কিনা। মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা হযরত আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের এর সময় থেকে যে পৃথিবীতে যে ভ্রাতৃত্ব তাকে বিশ্ব ভ্রাতৃত্ব বলে। গুড, অনেকটা হয়েছে। আচ্ছা, আর একজন বলো, ইমন, ইমন বলতে পারবা? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম এর কারণে বিশ্ব সকল মানুষের যে ভ্রাতৃত্ব সৃষ্টি তাকে বিশ্ব ভ্রাতৃত্ব বলে। গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তো এরপরে আসো, ইসলামী ভ্রাতৃত্ব কাকে বলে? ইসলামী ভ্রাতৃত্ব কে বলতে পারবা? আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলামের মূল বাণী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলো। আচ্ছা, সুন্দর হয়েছে, রাইসাকে ধন্যবাদ। এরপরে আর কে বলবে? আরিফুল বলো তো দেখি। আরিফুল, শুনতে পাচ্ছ? কে বলতে পারবা? আচ্ছা, নিচের দিকে কে আছে? মিনহাস 49 রোল, তুমি আনমিউট করে বলো তো দেখি, ইসলামী ভ্রাতৃত্ব বলতে কি বোঝায় বা কাকে বলে? স্যার, ইসলামী ভ্রাতৃত্ব আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ তাআলার শেষ বান্দা ও রাসূল, আল্লাহ তাআলার শেষ নবী ও রাসূল। এই হিসেবে ইসলাম ধর্মে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব তৈরি হয়েছে তাকে ইসলামিক ভ্রাতৃত্ব বলে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। তবে তুমি এটা আরো সহজ করে বলতে পারো যে
ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্ক তাকে বলা হয় ইসলামী ভ্রাতৃত্ব। ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে যে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে তাকে বলা হয় ইসলামী ভ্রাতৃত্ব। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কেন মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন? আল্লাহ তাআলা কেন লাভের জন্য একে অপরের সাথে পরিচিতি লাভের জন্য? আচ্ছা, আর কি কারণ হতে পারে? আরেকটা কারণ আমি বলেছিলাম, কোন মানুষ আমলে কেমন, মানুষের আমল কেমন, অর্থাৎ আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছেন, একজনকে ধনী করেছেন আর একজনকে গরিব করেছেন, যাতে ধনী লোকটা তার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ শুকরিয়া আদায় করে, আর গরিব লোকটা যাতে কি করে ধৈর্য ধারণ করে, সবর করে। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জাতি গোত্রে বিভিন্ন ভেদাভেদ তৈরি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আচ্ছা, তো এই পর্যন্ত যা পড়ানো হলো, এর মধ্যে থেকে তোমাদের আর কারো কোনো সমস্যা আছে? আর কারো কোনো প্রশ্ন আছে যেটুকু পড়ানো হলো? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এই পাঠে আর একটু অংশ বাকি রয়েছে সেটা একটু দেখি। ইসলামী ভ্রাতৃত্বের তাৎপর্য। আচ্ছা, তো বাংলায় একটা কথা আছে যে দশে মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ, তাই না? আমরা যদি পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে কি আমাদের কোনো সমস্যা, মুসলমানদের কোনো সমস্যা থাকবে না, আমরা সবাইকে স্বাধীনভাবে দৃঢ়তার সাথে মাথা উঁচু করে পৃথিবীতে বসবাস করতে পারব। তো ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান, উঁচু নিচু সাদা কালো ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করার পর বিশ্বের সকল মুসলমান পরস্পরের ভাই, একই তিন সূত্রে আবদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব বনের উপর যেমন অনারব বনের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি আরব বনের উপর অনারব বনেরও কোনো শ্রেষ্ঠত্ব নেই। এখানে অনারব মানে হচ্ছে যারা আরব দেশ সমূহের মধ্যপ্রাচ্যের বাহিরে যারা বসবাস করে, যারা আরবি ব্যতীত অন্য ভাষায় কথা বলে, তাদেরকে বলা হয় অনারব। আর যারা আরব দেশগুলোতে বসবাস করে বা আরবি ভাষায় কথা বলে তারা হচ্ছেন আরব। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশে জন্মগ্রহণ করেছেন বা আরবি ভাষায় কথা বলেছেন, তো সেই জন্য আরব দেশের লোকেরা মানে অনারব লোকদের ওপর কি মানে শ্রেষ্ঠত্ব বা গর্ব করতে পারে যে আমরা তোমাদের চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমাদের দেশের নবী এসেছে বা আমাদের ভাষায় নবী কথা বলেছেন, এটা তারা অহংকার করতে পারে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আগেই নিষেধ করে দিয়েছেন যে তুমি আরব দেশে বসবাস করেছো সেই জন্যই তোমার মর্যাদা বেশি, আর একজন অন্য দেশে জন্মগ্রহণ করেছে এই জন্য তার মর্যাদা কম, এটা ইসলাম সমর্থন করে না। ইসলামের দৃষ্টিতে সে আরব দেশে জন্মগ্রহণ করুক বা অনারব দেশে বা অন্য কোনো দেশে জন্মগ্রহণ করুক, আরবি ভাষায় কথা বলুক বা অন্য কোনো ভাষায় কথা বলুক, সকলের মর্যাদা সমান ইসলামের দৃষ্টিতে। বুঝতে পারছো কি? কারণ আরব দেশে জন্মগ্রহণ করেও একটা লোক যদি আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করে, বিশ্বাস স্থাপন না করে, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। আর অন্য দেশে জন্মগ্রহণ করেও যদি একজন লোক আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলে তাহলে সে জান্নাতে যেতে পারবে, তাই না? আমরা যদি উদাহরণ হিসেবে বলি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছিল আবু জেহেল, আবু জেহেলের বাড়ি কোথায়? আরব দেশে, তাই না? আবু জেহেল আরবি ভাষায় কথা বলতো। আবু লাহাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, শুধু আরব দেশে জন্মগ্রহণ করেছে তাই না, আরবি ভাষায় কথা বলতেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন, কিন্তু তারপরেও কি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস না করার কারণে আল্লাহ তাআলা তার নিন্দা করে সূরা নাজিল করেছেন, সূরা লাহাব নাজিল করেছেন, তাই না? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসলামী ভ্রাতৃত্বের বা ইসলামের দৃষ্টিতে সব মুসলমান, সব দেশের মুসলমান
সমান মর্যাদার অধিকারী, সে আরব দেশে জন্মগ্রহণ করুক বা অন্য দেশে জন্মগ্রহণ করুক। আচ্ছা, ইসলামী ভ্রাতৃত্বকে বোঝার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা উদাহরণ দিয়েছেন। একটা হচ্ছে পৃথিবীর সকল ইমানদারকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দেহের সাথে তুলনা করেছেন। যেমন আমাদের দেহ অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে গঠিত, হাত, পা, চোখ, কান, নাক, মুখ, মাথা, পেট, পিঠ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে আমাদের দেহটা গঠিত, তাই না? দেহের কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কি গোটা দেহই তার ব্যথায় ব্যথিত হয়, বুঝতে পারছো কি? যেমন হঠাৎ করে যদি তোমার হাত কেটে যায় তাহলে কি ব্যথা শুধু ওই হাতেই লাগে না সারা শরীরেই তার যন্ত্রণা অনুভব হয়? মনে করো হঠাৎ করে তোমার একটা হাতের আঙ্গুল কেটে গেল, তো তখন কি করে অন্য হাত সেই আঙ্গুলটাকে চেপে ধরে, তারপরে চোখ দৃষ্টি দেয় যে কোথায় পানি আছে সেদিকে দৌড়ায়, পা সেদিকে দৌড়ায়, আর এক হাত আবার সেখানে গিয়ে টেপটা ছেড়ে দেয়, হাতটা ধোয়, আবার মস্তিষ্ক চিন্তা করে যে এখন কি করতে হবে, ঔষধ লাগাতে হবে, চলো ঘরের ভেতর কোথায় ঔষধ আছে। যেভাবে একটা আঙ্গুল কেটে গেছে কিন্তু সে আঙ্গুলটাকে সুস্থ করার জন্য গোটা দেহ বা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ছুটোছুটি করতেছে, চিন্তা করতেছে যে কিভাবে এই আঙ্গুলটার এই ব্যথাটা দূর করা যায়। ঠিক যখন কোনো মুসলমান বিপদে পতিত হয় তো অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গের মতো সেই এলাকার সব মুসলমান সেই মুসলমান ভাইকে, বিপদগ্রস্ত মুসলমান ভাইকে সাহায্য করার জন্য ছুটোছুটি করবে, এগিয়ে আসবে, তাকে সাহায্য সহযোগিতা করবে, তাকে বিপদ থেকে রক্ষা করবে। দেহের এক অংশ যেমন অন্য অংশকে ইচ্ছা করে কখনো কষ্ট দেয় না, এক হাত কখনো অন্য হাতকে ইচ্ছা করে প্রহার করে না, তাই না? ঠিক তেমনি কোনো মুসলমান অন্য মুসলমান ভাইকে কষ্ট দেবে না। তাহলে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর উদাহরণ দিয়েছেন, দেহের একটা অঙ্গ যেমন অন্য অঙ্গকে ভালোবাসে তেমনি এক মুসলমান অন্য মুসলমানকে ভালোবাসবে। সেই জন্যই মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী ভ্রাতৃত্বকে একটা দেহের সাথে তুলনা করেছেন। আচ্ছা, তিনি আরেকটা উদাহরণ দিয়েছেন যে মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ, এর এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে। ইমারত মানে হচ্ছে বিল্ডিং, অনেকগুলো ইট একটার সাথে আরেকটা গেঁথে একটা বিল্ডিং তৈরি করা হয়, দেওয়াল তৈরি করা হয়। তো একটা দেওয়াল তৈরি করা হয়েছে, মাঝখান থেকে যদি একটা ইট ওখান থেকে খুলে ফেলা হয়, ভেঙে ফেলা হয়, তাহলে কি হবে গোটা দেয়ালটাই ফাটল ধরবে বা ভেঙে পড়তে পারে। অনেকগুলো খুঁটি রয়েছে, পিলার রয়েছে কোনায় কোনায়, একটা কোনায় একটা পিলার যদি ভেঙে ফেলা হয় তাহলে কি হবে পুরো বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়া উপক্রম হবে, দুর্বল হয়ে যাবে, তাই না? ঠিক তেমনি একটা সমাজে একজন মুসলমান যদি বিপদে পড়ে তাহলে ওই সমাজের সব মুসলমানই বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য যে কেউ বিপদে পড়ার সাথে সাথে তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য অন্য মুসলমানদের উচিত এগিয়ে আসা, তারা পরস্পরের মিলেমিশে, যেমন তোমাদেরকে একটা ছবি দেখিয়েছে যে হাতে হাত ধরে কিভাবে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে আছে, ঠিক তেমনি এক মুসলমান অন্য মুসলমানের সাথে পরস্পরের ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ থেকে তারা জীবনযাপন করবে। অন্যের সুখে সুখী হবে, অন্যের দুঃখে দুঃখী হবে, বিপদ আপদে এগিয়ে আসবে। এটি হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্বের তাৎপর্য। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা বলতে পারো, আজকে এই একটা পাঠই তোমাদেরকে পড়ানো হবে। তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একজনকে দেখছি হাত তুলেছ, এটা কে হাত তুলেছে? আচ্ছা, হাত তুলেনি। আচ্ছা, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি তোমাদের আরো কিছু প্রশ্ন দেব। তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে, আচ্ছা, এটা হচ্ছে কিছু বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক এর জন্য, জ্ঞান এবং অনুধাবন অংশের জন্য কিছু প্রশ্ন রয়েছে, এগুলো তোমাদের বাসায় অনুশীলন করতে হবে, যদি সম্ভব হয় তোমরা নোট করবে। আচ্ছা, প্রশ্নগুলো একটু দেখো। উখওয়াত শব্দের আবিধানিক অর্থ কি? এলা পারা যাবে না?
জি স্যার ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব হ্যাঁ একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, যদি কোনোটা না পারো সেটা আমি বলে দেবো। আচ্ছা ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। তিন ভাগে। তিন ভাগে ভাগ করা যায়। ঔরস জাত ভ্রাতৃত্ব কি? একই পিতার ঔরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে ঔরস ভ্রাতৃত্ব বলে। ঠিক আছে। আচ্ছা মানুষকে কেন বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করা হয়েছে? বিভিন্ন পরিমাণ বিভিন্ন পরীক্ষা ও পরিচিতির জন্য এবং কে আলাদা আলাদা পরীক্ষা করতে চেয়েছে যাতে একে অপরের সাথে পরিচিতি হতে পারে, পরিচিত হতে পারে। আচ্ছা এরপরে আসো, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই, এটি কোন সূরায় বলা হয়েছে, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা আল হুজুরাতে। সূরা আল হুজুরাত, হ্যাঁ আয়াত নম্বর 10। আচ্ছা আয়াত নম্বর না দিলেও হবে, কিন্তু সূরার নামটা এটা তোমরা মুখস্থ করার চেষ্টা করবে। মুসলমান, মুসলমানের ভাই, এটি কে বলেছেন, হাদিসের কোন গ্রন্থে বর্ণিত হয়েছে? বুখারী মুসলিম গ্রন্থে বর্ণিত হয়েছে। আচ্ছা ইসলামের দৃষ্টিতে সকল মানুষ কি রূপ? ইসলামের দৃষ্টিতে সকল মানুষ কি রূপ? ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান। হ্যাঁ গুড। আচ্ছা পৃথিবীর সকল মুমিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের সাথে তুলনা করেছেন? দেহের সাথে। একটি দেহের সাথে। ভাই ভাই একটি দেহের সাথে। একটি দেহের সাথে, হ্যাঁ আচ্ছা এটা ঠিক আছে, একটি দেহের সাথে তুলনা করেছেন। আচ্ছা কোন একজন মুসলিম বিপদে পতিত হলে সকল মুসলমানের কি হয়? সকল মুসলমানই অসুস্থ হয়ে পড়ে বা ব্যথিত হয়? না না না, সকল মুসলমানের অন্তর ব্যথিত হয়। 89 পৃষ্ঠা দেখো, পাঠ্য বই 89 পৃষ্ঠা প্রথম লাইনে আছে, কোন একজন মুসলিম বিপদে পতিত হলে সকল মুসলমানের অন্তর ব্যথিত হয়। ক্লিয়ার? আচ্ছা মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ, হাদিসে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারত স্বরূপ, হাদিসে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? হাদিসে ইসলামী ভ্রাতৃত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আসসালামু আলাইকুম, ক্লাসে আছি পরে কথা বলবো। হাদিসে ইসলামী ভ্রাতৃত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা এই 10টা প্রশ্ন সবাই বুঝতে পারছো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা এটা তোমরা HW করবা, বাসায় সুন্দর করে নোট করবা, সময় সুযোগ মতো আমাদেরকে দেখাবা। আচ্ছা এবার আর একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে সৃজনশীল। একজন একটু উদ্দীপকটা পড়ো তো। আজগর সাহেব মনে করেন পৃথিবীর সকল মানুষ একই উৎস মূল থেকে এসেছে, সুতরাং এই পৃথিবীর সকল মানুষ ভাই ভাই। তার বন্ধু আলম সাহেব মনে করেন ভাই ভাই হয়েও পৃথিবীর মানুষের ভ্রাতৃত্বের মধ্যে পার্থক্য রয়েছে, যেমন কেউ কেউ একই পিতার ঐরসে জন্মের কারণে ভাই বা কেউ কেউ ধর্মের কারণে ভাই ইত্যাদি। গুড। আচ্ছা ভ্রাতৃত্বের আরবি শব্দ কি? উখওয়াত। উখওয়াত, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ধৈর্যের কয়টি দিক ও কি কি? এটা অবশ্য গত ক্লাসের পড়া। তিনটি দিক। হ্যাঁ কি কি? অবৈধ বস্তু থেকে অবৈধ বা হারাম বস্তু থেকে নিজের নফসকে পবিত্র রাখা, আল্লাহ তাআলার ইবাদতে ধৈর্য ধারণ করা, যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করা। গুড, খুব সুন্দর হয়েছে, তোমাকে ধন্যবাদ। আচ্ছা এরপরে আসগর সাহেবের কথায় কোন ধরনের ভ্রাতৃত্বের পরিচয় পাওয়া যায় বর্ণনা করো। বিশ্ব ভ্রাতৃত্ব। আচ্ছা আসগর সাহেবের কথায় বিশ্ব ভ্রাতৃত্বের প্রতি ইঙ্গিত পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা বিশ্ব ভ্রাতৃত্বের পরিচয় এবং এই সম্পর্কে যে কারণগুলো রয়েছে পরস্পরের মধ্যে সেগুলো তোমরা তুলে ধরার চেষ্টা করবা। আচ্ছা ঘ নাম্বার হচ্ছে, আলম সাহেবের ধারণার সাথে তুমি কি একমত, তোমার মতামত বিশ্লেষণ করো। কি আলম সাহেবের সাথে তোমরা একমত? একমত হতে পারছো না আমার মনে হচ্ছে, কিন্তু আমি একমত।
কারণ হচ্ছে আলম সাহেবের কথায় ঔরসজাত এবং ইসলামী ভ্রাতৃত্বের প্রতি ইঙ্গিত পাওয়া যায়, সেই জন্য আমি আলম সাহেবের কথার সাথে কি একমত, বা আলম সাহেবের ধারণার সাথে একমত। কারণ আলম সাহেব কি বলছেন, ভাই ভাই হলো এই পৃথিবীর মানুষের ভ্রাতৃত্বের মধ্যে পার্থক্য করেছে, পার্থক্য আছে না? যেমন কেউ একই পিতার ঔরসে জন্ম, তাহলে এটা এটা তারা কিসের ভ্রাতৃত্বের প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ঔরসজাত ভ্রাতৃত্বের প্রতি। আবার কেউ কেউ ধর্মের কারণে অর্থাৎ দিনের কারণে, যারা ইসলাম ধর্ম অনুসারী তাদের ভ্রাতৃত্ব ইসলামী ভ্রাতৃত্ব, যারা অন্য ধর্ম অর্থাৎ একই ধর্মের অনুসারী কারণে। তো আলম সাহেবের ধারণায় ঔরসজাত ভ্রাতৃত্ব এবং ইসলামী ভ্রাতৃত্বের প্রতি ইঙ্গিত পাওয়া যায় বিধায় আমি তার ধারণার সাথে একমত। এটা হচ্ছে জ্ঞানমূলক উত্তর, ক্লিয়ার? এরপরে ঔরসজাত ভ্রাতৃত্ব এবং ইসলামী ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব পরিচয় এবং ইসলামী ভ্রাতৃত্বের তাৎপর্য সহ পুরোটা এখানে তোমাদেরকে বিশ্লেষণ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আমার পড়ানো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এতক্ষণ যা আলোচনা করা হলো, তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তো ঠিক আছে। তোমাদের পাঠ্য বই দেখো, শেষ শেষে একটা তোমাদের এখানে পাঠ্য বই একটা কাজ দিয়েছে, শিক্ষার্থীরা কয়েকটি দলে ইসলামী ভ্রাতৃত্বের সুফলগুলো লিখে শ্রেণীকক্ষে শিক্ষককে দেখাবে। তো এখানে তো লিখে দেখানোর সুযোগ নেই, মৌখিকভাবে বলবে ইসলামী ভ্রাতৃত্বের সুফল, এক একজন এক একটা বলবে, একজন আগে একটা বলো। ইসলামী ভ্রাতৃত্বের ফলে কি লাভ হবে? বলতে পারছো না? আচ্ছা দেখি আমি একটু চেষ্টা করি, আইডিয়া দেই, তোমরা পারো কিনা। পরস্পরের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে। হ্যাঁ, পরস্পরের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হবে, গুড। এরপরে ধনী দরিদ্র, সাদা কালো উঁচু নিচু, ভেদাভেদ কি হবে, দূর হয়ে যাবে, তাই না? কোন মুসলিম বিপদে পড়লে অন্য মুসলিম তাকে সাহায্য করবে, কোন মুসলিম বিপদে পড়লে অন্য মুসলিম তাকে সাহায্য করতে আসবে, গুড, খুব সুন্দর হচ্ছে। এটা কে ভিডিও অন করছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের সুফল, আমরা আজকের পাঠ থেকে এই জিনিসগুলো শিখতে পারি। তো যারা ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম।